কি ব্যাপার মেম্বারের মতো? হ্যাঁ মেম্বার, আমাকে দেখি মুখ লুকানি আসছে। হ্যাঁ দাঁড়াও শালা, তোমাকে আগে ঠাপিয়ে আস শালা। দোকানদার আবার এইদিকে আসা ধরল আবার, আজ তো মাংস মাছ শেষ করে দিবি। এটা কিরম কথা হলো মেম্বার সাহেব? বাকি নেই আমার দোকানের, তুমি সামনেই যাচ্ছ না, এটা কথা নাকি? হ্যাঁ আমি সে লোন মন তুলি ব্যবসাটা চালু করিয়েছি, এ আসি বাকি নাই, ও আসি বাকি নাই, তার ভিতর তো শেষরা তুমি। বাপুরে শেষরা বুঝলো না, বোধ ঘরে গিয়েছিলাম, নিওর তো অফিসে নিক শহরে গিয়েছ হবে, গম নাকি চালে স্লিপ দিছে সেটা আনতে। আরে তোমার ওই মেয়র ওই গ্রামে যাক না শহরে যাক, ওইটা দেখি তো আমার লাভ নাই। টেকা না দিলে মেয়ে কোন পাবো বলো? জমি টমি বেশি, গরু ছাগল হাঁস মুরগি বেশি, ওই মেম্বারে দাঁড়াইছিলাম, এখন বাবু সব কি বলবো, সাইকেলের পয়সাও নেই। ও যখন রুটি ডাইনিং দিয়ে খাইছিলে তখন মনে ছিল না? নতুন দোকান দিচ্ছেন না, যাই দেখি ধান্দা করে পারে নাকি। আর আমি গ্রামের নয়া মেম্বার, বাকি ঘুরেই খাবো, জায়গা দেখি জায়গা। তাহলে দোকান খুলতেই মন বলছে না, তা খুললাম, কাল একবার খুলি, সে বৃষ্টি বাদলে বেচা কিনা। বিস্কুট আবার শেষের দিক, বিস্কুট আবার নিতে হবে আজ। কি ব্যাপার মেম্বার সাহেব, কিছু লাগবে নাকি? ঠিকই বলিছো বাছা ধন, আসলাম চা। তোমার দোকান তো চা দেখছি, কি দিবা? বিস্কুট দাও খেয়া তুই। দোকান দিয়া হইলো আজ তিন দিন, চা এখনো মনে করো তুলিনি, এখন চার দোকান দেবো যে ওই পাশে, আঁকামাকা সব রেডি। কোন বিস্কুট খাবা? শোনো মূর্খ সরকম মেম্বার, ভোটে তো জিতিনি, জিতিস এর কলমের কায়দায়, হলুদ বিস্কুট দাও দুই প্যাকেট খেয়ে তুই। বিস্কুটের নামটা বলতে পারো না, তোমার মেম্বারের পথে দাঁড়াতে বলিস কিনা, যত সব মূর্খ টুর্খ মেম্বার দিস দাঁড়াও। হ্যাঁ বাসা ধন, কিছু কইলে কিছু মনে করো না, আমি কানে কম শুনি, বুঝতে পারিস? আমি আবার ছোটো ছোটো অপমান কিছু মনে করিনি। না না আমি আবার কি বলবো, তোমার কানে কম শোনায় ভালো। হ্যাঁ কয় প্যাকেট জানো? দুই প্যাকেট। দু প্যাকেট দাও বাসা ধন, মানুষ একা, তুমি বিস্কুট দুই প্যাকেট কি করবা? এই সেটা খাচ্ছে দেখো, মনে হচ্ছে 12 বছর বিস্কুট খাই হাইরুর মতো। ভাতিজা তাহলে উঠলাম, ঠিক আছে, আরো টেকারা তুমি বিকেলে নিও নি। হ্যাঁ বাবা আসি মানে, নতুন দোকান দিলাম আর আজকে সকালে বউনি করতে পারলাম না, আর তুমি বলছো আসি। মেম্বার হয়েছো, একটা লোক একটা চাকরি দিতে পারো না, চাইল দিতে পারো না 2 কেজি, এটাই তো তোমাদের দোষ, মেম্বার হতে বলে কিটা? তাড়াতাড়ি বিস্কুটের টেকা দাও, এখন পর্যন্ত বউনি করলাম না বলে আসি। শোনো ভাতিজা, টেকা চিন্তা করা লাগবে না, বুঝছো? আজকে মেয়র সাহেব ডাকছিল, ওকে তো কিছু দিলি, তোমার এই বাকি আমি শোধ করে যাবো না। আমি আর বাপু ওই রকম না, বুঝতে পারছো? নতুন দোকান দিচ্ছে তাই কী হয়েছে, তোমার টেকাকে আমি মাইরি খাবো নাকি? হ্যাঁ আর ওই বিকালে নিও নে, আসি আসি, বেশি কথা বলো না, বুঝছো? ব্যবসা করছো ব্যবসা করো, নাই কিন্তু উস্থিত ব্যস্ত। হ্যাঁ কত ধানে কত সাল কিন্তু দেখা দেবো না। শালা তো আশা রকমের ঘাতটা দেখছি, এক একটু না শালাক তো দোকানপাটে আসতে দেওয়া যাবে না দেখছি। আগে বিস্কুটের টেকাটা নিয়ে নি, তারপর তোমার মেম্বার গিয়ে বাইর করে দেবো।
দোকান খুলতেই পারলাম না, বমি করতে পারলাম না। এদের জন্যই তো দেখছি ব্যবসা বেশি দিন করতে পারবো। রবিবার মঙ্গলবারে কোন ধারণার কথা এইসব? বাপুরে, নতুন কেবল মেম্বার হয়েছি, এখন এই ধান্দা মান্দা করতে পারিনি, বুঝতে পারি। আরে তুমি সকালে বিস্কুট খেয়ে গিয়েছো, টেকা দেওয়ানি আমার বৌনি হয়নি, সারাদিন আমার কোনো বেচা কিনাই নাই, সারাদিন যা বেচা কিনা করে সব বাকি আর বাকি। তুমি তো দেখছি আমার ব্যবসাটা তেষ মারা ধান্দা করছো। তুই আশপাশে মুভির আছে মান সামান যাবি নে, মেম্বারে দাঁড়াতে যাই সব পয়সা নষ্ট করেছি ওখানে। এই তাহলে কালকে 10 টাকা আর রুটি 6 টাকা, 16 টাকা এখন দিয়ে যাও। সকালবেলা করি যদি মেয়র সাহেব যদি কিছু দেয় তাহলে দেব না। দাঁড়া দাঁড়া, প্রত্যেক দিন কি তুমি ফাইজলো উঠাবো না কে? প্রত্যেক দিন খাই খাই বোর্ড ঘরের থেকে ঘুরিয়ে আসি। আরে শালার এই দোকান দিকে আমি শালা ছাই খাওয়া কাজ করলাম না কে, খালি বাকি আর বাকি। এদিক মেম্বার শালা তো ফকির বানা দিল, আবার না তো অশান্তি বাঁধে দেবেন। এই দোকান তো দেখছি আবার তুলে নিয়ে এই বাড়ির বসানি রাখবেন, কথা না কে এই দোকান দিই পর্যন্ত করে বাকি আর বাকি বাকি আর বাকি। এলার ব্যবসা আমার হবি না। আমাকে দেখি মুখ লুকানি আসছে, দাঁড়াও শালা তোমাকে আগে থাপিয়ে আস। শালা দোকানদার আবার এইদিকে আসা ধরলো, আবার আজ তো মানসম্মান শেষ করে দিবি। এটা কিরম কথা হলো মেম্বার সাহেব, বাকি নি আর দোকানের তুমি সামনেই যাচ্ছ না, এটা কথা না কে? আমি সে লোন মন তুলি ব্যবসাটা চালু করিয়েছি, এ আসি বাকি নাই ও আসি বাকি নাই, তার ভিতর তো শেষরা তুমি। বাপুরে শেষরা ভুল নেই, ওর ঘরে গিয়েছিলাম, নিয়র তো অফিসে নিক শহরে গিয়েছ বলে গম নাকি চালের স্লিপ দিছে সেটা আনতে গিয়েছে। আরে তোমার ওই মেয়র ওই গ্রামে যাক না শহরে যাক ওইটা দেখি তো আমার লাভ নাই। টেকা না দিলে নিয়ে টেকা কোন পাবো বলো? জমি টমি বেশি, গরু ছাগল হাঁস মুরগি বেশি, মেম্বারে দাঁড়াইছিলাম, এখন বাবু সবাই কি বলবো, সাইকেল কেনার পয়সা নেই। ও যখন রুটি ডাইমিন্দি খাইছি রে তখন মনে ছিল না? হ্যাঁ মানে 10,000 টাকা দাও, আমার আমার বউ ফোন দিছিল ভাত বাড়ি রেডি করে রেখেছি, তার টাকা দাম করো বাবু। এই দেখো ওই জুতু জোড়া মিরো সাহেব দিছিল তুমি বুঝছো, তুমি আপাতত ওই জুতু জোড়া রাখো আর এই গামছাটা রাখো, ঠিক আছে? পরে আমি টেকা দিই,
ওই জুই তুমি তো নিয়ে যাবো। ঠিক আছে, জুই তো সিরা দেখছি, শেষ করে দিলাম আমার যত সব। না স্যাসরা মেম্বারের জানি ব্যবসাকে শান্তি নাই, ও তো জীবনে টেকা দিতে পারবে নি, যাক জুতু জুড়া পাই দিয়া হবে। লুঙ্গি বাড়ি বা জুতু বললে কেমন হবে, হাতে গড়িয়ে নিয়ে যায়।